কন্ডোমের প্যাকেট এই জায়গায় পড়ে রয়েছে কেন? আমি যা ভাবছিলাম তাই। এইসব কি? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার কৈফিয়ত দিতে হইব মানে? আপনি আর কয়টা মেয়ের জীবন এমনি নষ্ট করবেন? আজকেও আপনি একটা মেয়ের জীবন নষ্ট করলেন, এমনকি আপনি এমনি প্রতিনিয়ত একটা পর একটা মেয়ের জীবন নষ্ট করে যেতেছেন, আর কত? মেয়ে মানুষের কি আপনি হাতে খেলনা মনে করেন? আপনি তো আমারই নিয়েও খেলছেন, আমার জীবনটা আপনি নষ্ট করছেন। আপনার সন্তান আমার গর্ভে, আপনি কি মনে করেন আমি কি বুঝি না কিছু? আমি কি আছি বোকা? আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে, ম্যাডামের কিন্তু সব কয়ে দেবো। এই তুই ম্যাডামকে কি বলবি? দাঁড়ান, এই যে দেখেন, দেখছেন এই সব কিছু আমার কাছে রেকর্ড করা আছে। এই ভিডিও আমি ম্যাডামরে দেখাবো, আর আমি আপনার বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা নিই, আমি সবাইকে জানাই দেবো, আর নয়তো বা আপনার আমার এই বাচ্চার দায়িত্ব নিতে হইব। কি বলছিস তুই? ও, আমি সবাইকে সব কিছু কয়ে দেবো। কি, তো সাহস তো কম না? দাঁড়া, আজকে তোর একদিন গেছে আমার একদিন। এই থামো, তুমি কার গায়ে হাত তুলছো? তোমার কি লজ্জা শরম কিছু নেই? তুমি কি মনে করেছো আমি কোনো কিছু জানি না? আমি যখন বিদেশে ছিলাম তখন তুমি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসতা ফুর্তি করতে, আমি সব কিছু জানি, এমন কি বাসার কাজের মেয়েটাকেও তুমি ছাড়োনি। ছি ছি ছি, এরকম একটা নিরীহ অবলা নারীর সাথে তুমি এমন কাজটা করলা? তোমার রুচি এত জঘন্য! ছি, আমার ভাবতেও তো ঘৃণা করছে এখন যে তুমি এমন কাজটা করতে পারবা। তুমি যেটা করেছো ভালো করেছো, এখন এই কাজের মেয়ের সাথেই তোমাকে আমি বিয়ে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব না, এটা কখনোই সম্ভব না। তখন মনে ছিল না যখন তুমি ওর সাথে নষ্টামি করছিলা? এইটাই তোমার শাস্তি হওয়া উচিত। আমি কাজে সহ সব কিছুর ব্যবস্থাই করে রেখেছি, তোমার মতো মানুষের সাথে না এমনই হওয়া উচিত। আর এই মেয়েটার সাথে তুমি সারা জীবন সংসার করবা, আর আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তুমি বুঝতে পেরেছো? এটাই আমার ফাইনাল কথা। দেখো, আমার ভুল হয়েছে, ছাড়ো আমাকে। দেখো, আমার কথাটা শোনো। তুমি ধরবা না, তোমার এই নোংরা দুইটা হাত দিয়ে তুমি আমাকে ধরবা না। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে আমি পুলিশে ধরাই দেব, তখন সবাই জানবে যে তুমি কতটা খারাপ। আর শোনো, আজকে আমি বিয়ের ব্যবস্থা করছি, এটাই আমার ফাইনাল কথা। না না না, ছাড়ো তুমি আমাকে, ছাড়ো বলছি।